কিছুদিন আগে স্মার্ট সিটি অ্যাওয়ার্ড কন্টেস্ট হলো সেখানে দু হয়েছে ইন্দোর আগ্রা একইভাবে স্টেটের মধ্যে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু তৃতীয় স্থান যুগ্মভাবে অধিকার করেছে রাজস্থান এবং ইউপি তাহলে কি হলো রিসেন্ট যে স্মার্ট সিটি অ্যাওয়ার্ড কন্টেস্ট হলো সেখানে ফার্স্ট পজিশন হিসাবে যে শহর চিহ্নিত হয়েছে সেটা হচ্ছে ইন্দোর সুরাট এবং স্টেটের মধ্যে অধিকার করেছে দ্বিতীয় স্থান করেছে তামিলনাড়ু তৃতীয় এবং ইউপি সাতাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় এই বছরও কিন্তু সাতাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়েছে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এর এম হল ট্যুরিজমকে কে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করানো দু হাজার তেইশ সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রহমান